Hello viewers, assalamualaikum. This is Sanjita Shati. Welcome back to my channel. তো এই যে আমরা ভাবির বাসায় চলে আসছি, তো এর আগে আমি একটা লাইভ করেছিলাম ওনার বাসায় যাওয়ার সময়। তো বাসায় এসে কিন্তু লাইভটা অফ করে দিয়েছিলাম, বলেছিলাম ভিডিও দিয়ে শেয়ার করব যে কি কি করছি, ভাবি কি কি রান্না করেছে, আমরা কতটুক এনজয় করেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বাসায় ঢুকে ভাবির সাথে দেখা সাক্ষাৎ করলাম, ভাবির সাথে কথা বললাম, অনেক দিন পর ভাবিকে দেখেছি, দেখেই শান্তি লেগেছে। তারপর চলে আসলাম ভাবিদের বাগানে যে কি কি সবজি বুনেছে সেগুলো দেখার জন্য। প্রথমেই যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ধনে পাতার ক্ষেত ছিল, অনেক ধনে পাতা হয়েছে, ধনে পাতা এখন তারা খেতে পারে। আর ধনে পাতার গ্রান তো আর কি বলবো, অনেক ভালো গ্রান। তারপরে হচ্ছে এটা লাল শাক, লাল শাক তো আমরা সবাই কম বেশি চিনি। এটা ফ্রাগোলা মিষ্টি কুমড়া, বেগুন বেগুন হয়েছে, এগুলা কি শিসপেরাশি শাক নাডি? এডি শাক, সালাদ শাক। এই যে পানি দেওয়ার সিস্টেম, তাই না? কি গাছ, আলু গাছ? হ্যাঁ আলু লাগাই তো, আলু 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 ওইটা ভাজলি। আর তরমুজ কই? ও তোমার আব্বু তরমুজ গাছ লাগাইছে? হ্যাঁ ওই যে সামনে দাও, ওই যে প্রথম লাইনটা, ওইটি তরমুজ প্রথম। দুনিয়ার ক্ষেত পেরা দিছে যে ডিম নি পেরা। কত বিঘা হইব? দুই বিঘা হইব, দুই বিঘা হইব। কিন্তু আবার অত কিনি নাই যে ওইখানে ওইখানে করো, ওইটা খুললে একটু দিয়ে দিই, পরে এই পর্যন্ত দিলে আছে, পরে আমার দিয়ে দিই। সাফনরা ওই বাসায় গেলে অনেক মজা, অনেক আনন্দ করে, চাচু চাচি আপু সবাই অনেক আদর করে। তো এই যে চাচুর কাঁধ উঠে বসে আছে আর সাইফা বোনের কুল উঠে বসে আছে, মানে ওরা সবাই ওদের দুজনকে অনেক আদর করে। তা আমি হঠাৎ দূর থেকে দেখলাম সাফওয়ান নাই, পরে খুঁজতেছিলাম সাফওয়ান কোথায়, পরে দেখি সাফওয়ান ওর চাচুর কাঁধে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব ভাবি কি কি রান্না করেছে। তো এই হচ্ছে সাদা পোলাও, যেটা গ্রান মানে আমরা গাড়ি থেকে নামার সাথে সাথেই পেয়ে গিয়েছি। আর ভাবির হাতের গরুর মাংসের কথা কি বলবো, অনেক মজা হয়। তো এই হচ্ছে গরুর মাংস। তারপর হচ্ছে মুরগি, মানে তাজা মুরগি। গ্রামে যেমন মুরগি ধরে এনে তারপর জবাই করে রান্না করে, এটাও ঠিক ওরকমই। মানে আমরা আসার দু সপ্তাহ আগে ভাই একটা জায়গার থেকে ধরে,
মানে যাদের এখান থেকে ধরেছে তাদের কাছ থেকে কিনে তারপরে রান্না করে আমাদের খাওয়ালো। আর এটা হচ্ছে জর্দা, এটার উপরে মিষ্টি দেওয়া বাকি আছে। তো এটা হচ্ছে রসমালাই, রসমালাইয়ের কথা কি বলবো, আমার থেকেও মজা হয় ভাবিটা। রসমালাই অনেক মজা করে বানায়, দেখেই কিন্তু বুঝে গিয়েছেন কালারটা একদম বাংলাদেশের রসমালাইয়ের মতো। আর এটা হচ্ছে রোস্ট, মুরগির রোস্ট। তো মুরগির রোস্টের কথা কি বলবো, একদম পারফেক্ট বাংলাদেশের মুরগির রোস্টের মতো হয়েছে, খেতে দারুণ লেগেছে। জর্দার উপরে মিষ্টি দেওয়ার জন্য কালো মিষ্টি বানিয়েছে, তো এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছে, এটাও ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার বাসার দুইটা খাদক, তারা খেতে বসে গিয়েছে, তারা খাচ্ছিল, এফাকে আমি একটু ভিডিও করলাম। আর এখানে আমি রাইস নিয়েছি আর বাকিগুলো নিব, আমিও খেতে বসবো। আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ আমি সকালে তেমন একটা নাস্তা খাইনি, শুধু ফ্রুটস খেয়েছি। আর এখানে জর্দা, তো এটা প্রথমেই দেখিয়েছি, জর্দার উপরে মিষ্টি সাজিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা মিষ্টির পর্ব শুরু করে দিয়েছি, মিষ্টি আইটেম। তো ভাবি কিন্তু এখানেই শেষ না, আরও অনেক কিছু তৈরি করেছে, আরও ভাজা পোড়া অনেক কিছু বানিয়েছে, তো ওগুলো আবার খাবো বিকালে। এত খাবার কিন্তু একসাথে খাওয়া যায় না, তো আমি সবই খেয়েছি অল্প অল্প করে। আর রসমালাইটা আমার খুবই পছন্দের, আর ভাবির রসমালাইটাও অনেক মজার হয়, একদম সফট তোলার মতো হয়। তো এই যে আমি রসমালাই নিয়েছি, আমি রসমালাইটা একটু খেয়েছি আর বাকিগুলো অল্প অল্প করে খেয়েছি। তারপর বানিয়েছি জর্দা সামাই। তো জর্দা সামাইটা একদম ঝরঝরে হয়েছে, ভালো হয়েছে, নারিকেল দিয়ে কিশমিস বাদাম দিয়ে তৈরি করেছে, খেতে ভালো লেগেছে। তো এখন আমার মনে হচ্ছে যে ঈদ, সব ঈদের খাবার দাবার। আসলে কি, নিজে রান্না করলে না সেটা খাওয়া যায় না, আমি রান্না করলে আমি খেতে পারি না, আর ভাবি রান্না করে তো ভাবিও খেতে পারে নাই। ভাবির বাসার মজার মজার খাবারগুলো আমরাই সবাই খেয়েছি। তো বিকালে আরও কিছু গেস্ট আসছিল, তো ওই গেস্টরাও আমাদের সাথে একসাথে খাচ্ছিলাম, ভালো লেগেছে সবার সাথে একসাথে হয়ে। তো এটা হচ্ছে লাচ্ছা সামাই, ভাবির লাচ্ছা সামাইতে একটু আনকমন লেগেছে, উনি লাচ্ছা সামাইটা আগে ভেজে তারপর দুধের ভেতরে দিয়েছে। তো এই হচ্ছে বিকালের নাস্তা আমাদের। তো আপনাদের সাথে আমি আরও ভিডিও শেয়ার করব, আরও কিছু ভিডিও করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম মনে হচ্ছিল যে বাংলাদেশি গ্রামের বাড়িতে চলে আসছি, মজার মজার মাংস আর মিষ্টি জিনিস খেতে। ভেবেছিলাম ডায়েট করব, বাট এরকম খাবার যদি আপনার চোখের সামনে থাকে তাহলে কি আপনি ডায়েট করতে পারবেন? তো আমার ডায়েটের 12টা বেজে গিয়েছে, কিছুই করার নাই, চেষ্টা করেছি সব কিছুই অল্প অল্প করে খেতে। তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমরা দুইটা ড্রেস কিনেছি, তো ড্রেসটা ভাবির মেয়েটা পছন্দ করেছে, তো এই যে ও ড্রেসটা পরে একটু ঘোরাঘুরি করলো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।